বাধ্যতামূলক বিবাহ নথিভুক্তকরণ সংশোধনী বিল 2021 নিয়ে ক্রমশ চাপ বাড়ছিল রাজস্থান সরকারের উপর। শেষমেশে সরকার জানিয়ে দিল এই আইন চালু করা হচ্ছে না। মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন রাজ্যপালের কাছে বিলটি ফেরতের আবেদন জানানো হয়েছে। বাল্য বিবাহ নথিভুক্তকরণ সংশোধনী বিল বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে রাজস্থানে, এই খবর সামনে আসার পরে শোরগোল পড়ে গিয়েছিল নানা মহলে। রাজস্থান সরকার কিভাবে বাল্য বিবাহকে সমর্থন করেছে সেই নিয়ে প্রশ্ন উঠেছিল। সোমবারই রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাল্য বিবাহ নথিভুক্ত আইন চালু হচ্ছে না রাজস্থানে, বরং বিলটি রাজ্যপালের কাছে ফেরত পাঠানোর জন্য আবেদন করা হয়েছে। গত মাসে রাজস্থান বিধানসভায় বাল্য বিবাহ নথিভুক্তকরণ সংশোধনী বিল পাশ হয়। সেই বিলে বলা হয়, 18 বছরের কম কোনো নাবালিকার বিয়ে হলে তার 30 দিনের মধ্যে বিবাহ সংক্রান্ত যাবতীয় তথ্য অভিভাবককে বাধ্যতামূলকভাবে সরকারের কাছে জমা করতে হবে। বিলের প্রতিবাদে বিধানসভা ওয়াকআউট করে বিজেপি। রাজস্থান সরকারের আইনি সংশোধনীকে কালো দিন বলেও উল্লেখ করেন বিরোধীরা। রাজস্থান বিধানসভায় আইনি সংশোধনে বলা হয়, বিয়ের সময় পাত্রীর বয়স যদি 18 বছরের নিচে হয় এবং পাত্রীর বয়স 21 বছরের নিচে হয়, তাহলে বিয়ের 30 দিনের মধ্যে বাবা মা অভিভাবককে রেজিস্ট্রেশন অফিসে জানাতে হবে। 2009 সালের বিবাহ রেজিস্ট্রেশন আইনের 8 নম্বর ধারায় সংশোধনী আনা হয়। নাবালিকা বিয়ের যাবতীয় তথ্য বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করার কথাও বলা হয় ওই সংশোধনীতে। এই আইন চালু করে সরকার কি বাল্য বিবাহকে প্রশ্রয় দিতে চাইছে, এমন প্রশ্ন যখন নানা দিক থেকে উঠতে শুরু করেছে, ঠিক সেই সময়েই উল্টো সুর শোনা গেল গহলতের গলায়। তিনি বলেন, রাজ্য থেকে বাল্য বিবাহকে সমূলে উপড়ে ফেলতে বদ্ধপরিকর আমরা। এ নিয়ে সরকার জোর কদমে কাজও করছে। কোনোভাবেই সরকার বাল্য বিবাহকে প্রশ্রয় দেবে না এবং এ নিয়ে কোনো রকম আপোষের পথে যাবে না। বিধানসভায় এই বিল পাশ হওয়ার পরই সমালোচনার মুখে পড়তে হয় রাজস্থান সরকারকে। বিরোধী দল বিজেপি এবং বেশ কয়েকটি অসরকারি সমাজসেবী সংস্থা এবং সমাজকর্মীরা সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানান। প্রশ্ন উঠে, সরকার কি এই আইন চালু করে পরোক্ষে বাল্য বিবাহকে প্রশ্রয় দিতে চলেছে? যদিও এই যুক্তিকে সে সময়ই খণ্ডন করেছিল রাজ্য সরকার, কিন্তু তাতেও বিতর্ক থামেনি, বরং অশোক গহলত সরকারের উপর চাপ আরও বেড়েছে। ঘরে বাইরে প্রতিবাদের ঝড় উঠায় সোমবার আন্তর্জাতিক শিশু কন্যা দিবসের দিনেই সরকার জানিয়ে দেয় রাজ্যপালের কাছে এই বিল ফেরতের কথা জানানো হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।